রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে। বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব কমেট 500 নিয়ে। কমেট 500 এটি উৎপাদন করে থাকে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এই কমেট প্রতিটি ট্যাবলেট রয়েছে মেটফরমিন হাইড্রোক্লোরাইড 500 mg। তো আজকে আমরা এই আমাদের কয়েকজন ভাই প্রশ্ন করেছে যে ডায়াবেটিসের ঔষধ প্লাস অনেকেই নাম উল্লেখ করে বলছেন যে কমেট সম্পর্কে একটু রিভিউ দেওয়ার জন্য, তো সেই প্রেরণা নিয়ে আজকে আমরা এই কমেট 500 এর রিভিউ নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমরা হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে, অবশ্যই বন্ধুরা আপনারা সূক্ষ্মভাবে স্কিপ না করে ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আশা করি অনেক উপকারে আসবে। কারণ বর্তমানে মহামারী রোগের মধ্যে অন্যতম একটা বিরল বা বিরল না অর্থাৎ তীব্র যেসব রোগের সমস্যা, যেসব রোগে মানুষ বেশি আক্রান্ত হচ্ছে তার মধ্যে কিন্তু ডায়াবেটিস অন্যতম একটা রোগ। অবশ্যই যদি সচেতন থাকা না হয় তাহলে কিন্তু ঘটে যেতে পারে যে কোনো সময় একটা দুর্ঘটনা এবং এমনকি মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। তো অবশ্যই আমরা ডাক্তার সাহেবগণ আমাদেরকে যেসব নির্দেশনা দেয়, খাবারের যেসব নিয়ম নীতিগুলো মানতে বলেন সেগুলো কিন্তু অবশ্যই আমরা মানব। আমি ইতিমধ্যে ডায়াবেটিস রোগীর খাবার সম্পর্কে একটা ভিডিও তৈরি করেছি, ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা ডায়াবেটিস রোগীর কী ধরনের খাবার খেতে পারবে, প্রতিদিন কতটুকু ক্যালোরি, কতটুকু কী খাবার কতটুকু খেতে পারবে সে বিষয়ে আমরা আলোচনা করব। আমরা কিন্তু একটা ভিডিও কিন্তু আপলোড দিয়েছি বন্ধুরা, সেটা আপনারা দেখে নিতে পারেন। আরও আমরা প্রস্তুত করে রেখেছি, ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা স্টেপ বাই স্টেপ পার্ট 1 পার্ট 2 এরকম করে আমরা ডায়াবেটিস রোগীদের খাবার সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুরা কথা না বলি আমরা মূল কথায় চলে আসি। মূলত কমেট মেটফরমিন হাইড্রোক্লোরাইড একক চিকিৎসারূপে খাদ্য ও ব্যায়ামের পাশাপাশি টাইপ 2 ডায়াবেটিস রোগীর অধিকতর গ্লুকোজ নিয়ন্ত্রণের জন্য নির্দেশিত। আমাদের আগের ভিডিওটিতে কিন্তু আমরা আলোচনা করেছি যে ডায়াবেটিস টাইপ 2 কী লক্ষণ এবং কেন হয় বা কীভাবে হয়, আগের ভিডিওতে আমরা দেখে নেবেন আপনারা। সেখানে কিন্তু আমরা ডায়াবেটিস 2 সম্পর্কে একটা হিন্টস দিয়েছি, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো মূলত এই কমেট 500 অথবা কমেট XR আছে 500 অথবা কমেট 850, এগুলো কিন্তু টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু চিকিৎসা দেওয়া হয়ে থাকে। পাশাপাশি রোগী অবশ্যই ব্যায়াম করবে এবং খাদ্য এবং যেসব অভ্যাস আছে সেগুলো একটু পরিবর্তন আনতে হবে। অবশ্যই ডাক্তার সাহেবগঞ্জ যেভাবে খাবার খেতে বলেন, অনেক সময় অনেকে রাতে রুটি খেতে বলেন, সকালে রুটি খেতে বলেন, দুপুরে শুধু ভাত খেতে বলেন, তো এরকমের যেই খাদ্য অভ্যাস ও ব্যায়ামের পাশাপাশি টাইপ 2 ডায়াবেটিস রোগীর অধিকতর গ্লুকোজ নিয়ন্ত্রণের জন্য নির্দেশিত। খাদ্য ও ব্যায়ামের সাথে একক ঔষধ যখন সঠিকভাবে গ্লুকোজ নিয়ন্ত্রণ করতে পারে না তখন মেটফরমিন হাইড্রোক্লোরাইড অর্থাৎ কমেট একসাথে মুখে সেব্য হাইপোগ্লাইসেমিক এজেন্ট অথবা ইনসুলিনের সাথে নির্দেশিত। অনেক সময় দেখা যায় যে খাদ্য নিয়ন্ত্রণ করা পাশাপাশি ব্যায়ামও করে, সেক্ষেত্রে দেখা যায় যে এবং ঔষধও সেবন করতেছে, সেক্ষেত্রে দেখা যায় কোনো কাজ হচ্ছে না। এরপর কী হয়, ডাক্তার সাহেবগণ ওইসব রোগীকে ইনসুলিন দিয়ে থাকেন, পাশাপাশি এই মেটফরমিন হাইড্রোক্লোরাইড অর্থাৎ কমেট 500 অথবা 850 এরকম আরও অন্যান্য যেসব কোম্পানি আছে সেগুলো দিয়ে থাকেন, এক এক ডাক্তার এক এক কোম্পানি দিয়ে থাকেন। তবে মূলত সবগুলোর উপাদানই মেটফরমিন হাইড্রোক্লোরাইড, এটা আমরা খেয়াল রাখতে হবে। তো আমরা যেই বিষয়গুলো উল্লেখ করলাম কী কী ক্ষেত্রে কমেট 850 ব্যবহার করা যাবে, আপনারা আবার লাগে দরকার হয় ভালোভাবে ভিডিওটি দেখে বুঝে নেবেন। আর যদি কারো বোঝার কোনো কষ্ট হয় যে আপনারা জানতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কিন্তু আমাদের কমেন্ট করতে পারেন, আমরা ইনশাআল্লাহ সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব। এরপরে সেবনমাত্রা ও ব্যবহার বিধি, কার্যকারিতা ও সহনশীলতার ভিত্তিতে কমেট এবং কমেট XR, তো কমেট XR সেটা হলো এক্সটেন্ড রিলিজ ট্যাবলেট অর্থাৎ আস্তে আস্তে শরীরে কাজ করবে। এর প্রত্যেকের নিজস্ব মাত্রা থাকবে যেন তা উল্লেখিত দৈনিক সর্বোচ্চ মাত্রা অতিক্রম না করে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কমেট এর নির্দেশিত দৈনিক সর্বোচ্চ মাত্রা হলো 2550 mg। আমি আবার বলছি, যাদের বয়স প্রাপ্তবয়স্ক তাদের সর্বোচ্চ মাত্রা হলো 2550 mg। আমি আবার বলছি বন্ধুরা, এই সব চেষ্টা আপনারা নিজেরা করবেন না, অবশ্যই ডাক্তার সাহেব পরামর্শ অনুযায়ী কিন্তু এই ঔষধগুলো সেবন করবেন, কারণ এগুলো একটু ক্রিটিক্যাল। যদি আপনি নিজে থেকে চেষ্টা করেন, ডোজেসের ফর্ম যদি এলোমেলো হয়ে যায় আপনার শরীরে মারাত্মক বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে এবং আপনি কিন্তু
যে কোনো সমস্যায় পড়তে পারেন, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। বাচ্চাদের ক্ষেত্রে তা 2000 মিলিগ্রাম, যাদের বয়স 10 থেকে 16 বছর, অর্থাৎ যেসব বাচ্চাদের বয়স 10 থেকে 16 বছর তাদের ডায়াবেটিসের পরিমাণ অনুযায়ী, মাত্রা অনুযায়ী সর্বোচ্চ মাত্রা দেওয়া যাবে 2000 মিলিগ্রাম। বয়স্কদের ক্ষেত্রে কমেট এর নির্দেশিত দৈনিক সর্বোচ্চ মাত্রা, তাহলে একটা হলো গিয়ে কমেস্ট মানি অর্থাৎ 500 মিলিগ্রাম, এটা হলো সর্বোচ্চ 2550 মিলিগ্রাম, আর যেটা এক্সআর অর্থাৎ এক্সটেন্ড রিলিজ ট্যাবলেট সেটা সর্বোচ্চ মাত্রা হলো 2000 মিলিগ্রাম। এটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, এবং যারা শিশু আছে তাদের ক্ষেত্রে কিন্তু কমেট এক্সআর কিন্তু নির্দেশিত নয়। বয়স্কদের ক্ষেত্রে আরেকটি আলোচনা করা হয়েছে এখানে, সাধারণত প্রারম্ভিক সীমামাত্রা কমেট 500 মিলিগ্রাম দিনে 2 বার অথবা 850 মিলিগ্রাম দিনে 1 বার খাবারের সাথে খেতে হবে। তো যেটা আমি আবারও বলছি, আমি কিন্তু কোন ঔষধ কখন সেবন করবেন, কতটুকু মাত্রায় সেবন করবেন, সে ব্যাপারে কিন্তু একটা ভিডিও ইতিমধ্যে আপলোড দিয়েছি, আপনারা কিন্তু আই বাটনে ক্লিক করে সেটা দেখে নিতে পারেন। তো আমরা পরবর্তী আলোচনা করব, সেটা হলো যে ওষুধের মাত্রা সপ্তাহে 500 মিলিগ্রাম অথবা প্রতি 2 সপ্তাহে 850 মিলিগ্রাম করে বাড়ানো উচিত। এভাবে মাত্রা দৈনিক 2000 মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যাবে, সেটা কিন্তু অবশ্যই বয়স্কদের ক্ষেত্রে। যেসব রোগীদের অধিক গ্লুকোজের নিয়ন্ত্রণ দরকার তাদের ক্ষেত্রে কমেট সর্বোচ্চ 2550 মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যেতে পারে। ওষুধের মাত্রা 2000 মিলিগ্রাম এর বেশি হলে দৈনিক 3 বার খাবারের সাথে খেলে অধিকতর সহনীয় হতে পারে। সাধারণত প্রারম্ভিক সীমামাত্রা হচ্ছে কমেট 500 মিলিগ্রাম দিনে 1 বার খাবারের সাথে আমরা দিয়ে থাকি। ওষুধের মাত্রা সপ্তাহে 500 মিলিগ্রাম করে বাড়ানো উচিত, এভাবে একবারে দৈনিক 2000 মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যায়। যেসব রোগীর অধিক গ্লুকোজের নিয়ন্ত্রণ দরকার তাদের ক্ষেত্রে কমেট এক্সআর 1 গ্রাম পর্যন্ত অর্থাৎ 1000 পাওয়ার দিনে 2 বার পরীক্ষামূলকভাবে দেওয়া যেতে পারে। তো অবশ্যই আমি আবারও বলছি, প্রত্যেকটা কিন্তু পরীক্ষা ছাড়া, গ্লুকোজের পয়েন্ট নিয়ন্ত্রণ ছাড়া কিন্তু আপনারা কেউই সেবন করবেন না, তাহলে কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে। অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করবেন। এরপর আছে শিশুদের ক্ষেত্রে, সাধারণত প্রারম্ভিক মাত্রা হচ্ছে কমেট 500 মিলিগ্রাম দিনে 2 বারের খাবারের সাথে, ওষুধের মাত্রা 500 মিলিগ্রাম বাড়ানো উচিত, এভাবে বিভক্ত মাত্রা দৈনিক 2000 মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যায়। বাচ্চাদের ক্ষেত্রে কমেট এর নিরাপত্তা ও কার্যকারিতা কিন্তু এখনও প্রতিষ্ঠিত হয়নি। কমেট এক্সআর, আমি আবারও বলছি, বাচ্চাদের ক্ষেত্রে কমেট এক্সআর অর্থাৎ এক্সটেন্ড রিলিজ ট্যাবলেট কিন্তু নির্দেশিত নয়। অবশ্যই কমেট এক্সআর এর সম্পূর্ণ ট্যাবলেট গিলে খেতে হবে, কখনও চূর্ণ করা বা চুষে খাওয়া যাবে না। তো স্বাভাবিকভাবে আমরা যেই ডোজেস ফর্মগুলো আপনাদেরকে বন্ধুরা বললাম, সেগুলো অবশ্যই আপনারা মেনে চলার চেষ্টা করবেন। আর যদি দেখা যায় ব্যায়াম করার পাশাপাশি খাবার খাচ্ছেন নিয়ন্ত্রণ করে, তারপর আপনার ডায়াবেটিসের গ্লুকোজ নিয়ন্ত্রণে আসতেছে না, সেক্ষেত্রে ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন, এবং তাদের সেই অবশ্যই তারা ইনসুলিন আপনাদেরকে দিয়ে থাকবে। ইনসুলিনের পরিমাণ দেখা যায় সকালে 10, রাতে 8 অথবা দেখা যায় সকালে 20, রাতে 12, এরকম মাত্রা কিন্তু ডাক্তার সাহেবকে ইনসুলিন দিয়ে থাকেন। তো এটা বলার আমি প্রয়োজন মনে করি না, কারণ যখন আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন, ডাক্তার আপনাকে ডোজ দেবেন, অবশ্যই কিন্তু আপনাকে সেই প্রেসক্রিপশনে লিখে দেবেন যে আপনি সকালে কতটুকুই ব্যবহার করবেন ইনসুলিন এবং রাতে কতটুকু ব্যবহার করবেন। তো আমাদের জীবনমাত্রার মান, জীবনযাত্রার মান আগে থাকতেই কিন্তু বন্ধুরা মোটামুটি নিয়ন্ত্রণ করা উচিত। আমরা অনেকেই দেখা যায় যে নিজেদের শরীর সম্পর্কে সচেতন না, ইচ্ছামতো খাবার খাই, ইচ্ছামতো মিষ্টি জাতীয় খাবার খাই, চর্বি জাতীয় খাবার খাই, যার কারণে আমাদের শরীরে দানা বাঁধে দুরারোগ্য ব্যাধি, ডায়াবেটিস, ক্যান্সার, আরও বিভিন্ন ধরনের কঠিন কঠিন রোগ হয়ে যায়, যেটা কিন্তু আরোগ্য লাভ করতে গেলে জীবনের সব কিছু সম্বল একেবারে শেষ হয়ে যায়। অনেকেই বেঁচে থাকে, দেখা যায় জীবনের সব কিছু সম্বল শেষ করে তারপরে বেঁচে থাকে, আবার অনেকে অসুস্থ অবস্থায় বেঁচে থাকেন। হায়াত যতদিন আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিন পৃথিবীতে রেখেছেন, অবশ্যই তার বেশি আমরা পাবো না বা কমও পাবো না, কিন্তু কেউ সুস্থ অবস্থায় বেঁচে থাকেন, কেউ অসুস্থ অবস্থায় বেঁচে থাকেন। যারা একটু সচেতন হয়তো সে সুস্থ অবস্থায় বাঁচতে পারেন, যারা অসচেতন তারা হয়তো রোগ প্রতিরোধ ক্ষমতা তার শরীরে কম থাকে এবং দেখা যায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে যায়। গত 2 দিন আগে আমার এক পরিচিত এক কাকা ইন্তেকাল করছে, তার ওনার কিন্তু দীর্ঘদিন যাবত ডায়াবেটিস ছিল, কিন্তু ওনার একটা সমস্যা আমি আগেই লক্ষ্য করছি, উনি ডায়াবেটিসের ওষুধ সম্পর্কে একেবারে অকিভাল ছিলেন না, মানে খুবই গুরুত্ব কম দিতেন একবারে। তো আমি বারবার আমার সাথে যখন দেখা হইতো তখন আমি বলতাম, কাকা ওষুধগুলো কিন্তু অবশ্যই আপনি ঠিকমতো সেবন করবেন, কিন্তু দেখছি যে দেখা যায় 2-4 দিন সেবন করার পরে আবার মাঝখান থেকে জিজ্ঞেস করছে ওষুধ খাইছেন, কয় না, বলতো যে না 1 সপ্তাহ যাবো বা 5 দিন যাবো বা 4 দিন যাবো বা 10 দিন যাবো আমি কোনো ওষুধ খাই না। তো এক্ষেত্রে দেখা যায় হঠাৎ করে উনি গত 4-5 দিন আগে ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তো পরীক্ষা করে দেখা যায় যে ওনার 2টা কিডনি একেবারে বিকল হয়ে গেছে, এবং শেষ পর্যন্ত উনি গত রাতে
পৃথিবীর মায়া ত্যাগ করে কিন্তু উনি চলে যান, অর্থাৎ ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আমি দোয়া করি আল্লাহ তাকে জান্নাত নসিব দান করুন, আপনারা তার জন্য দোয়া করবেন। তবে একটা জিনিস সবসময় চিন্তা করবেন যে মরণ যে সময় আপনারা আছে সে সময় অবশ্যই হবে, আগে হবে না পরে হবে না। তবে আমি আবার বলছি যে সুস্থ জীবনযাপন কিন্তু কেউ সুস্থভাবে মারা যায়, কেউ অসুস্থভাবে মারা যায়। অনেক সময় দেখা যায় আমাদের অসতর্কতার কারণে আমাদের অসুস্থতা আমাদের কাছে আস্তে আস্তে আমাদের ঘিরে বসে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। অবশ্যই সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যে কথা বললেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করতে বলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।